प्यारा हाजिरीन, कुरान करीम थेके जे आयाते करीमा तिलावत करेछि, अल्लाह पाक सुबहानाहु वा ताला बोलेन, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अयनमा तकूनु युद्रिकुमुल मौत वलव कुंतुम फी बुरूजिम मुशय्यदा। अल्लाह बोलें अयनमा तकूनु तुमरा जेकने थाको ना केनो, तुमरा जेकने अवस्थान करो ना केनो, तुमरा जेकने विचरण करो ना केनो, युदिरी कुमुल मौ मृत्युर पैगाम निये सैयदना अज़राइल तुमार काछे पौंछे जाबे। जुर बोलून सुभानअल्लाह। अल्लाह बोलें तुमरा मृत्युर हात थेके बाचार जन्य जेइखाने थाको ना केन मृत्यु तुमादेर काछे पौंछे जाबे। वालाउ कुंतुम फी बुरूजिम मुशय्यदा। अल्लाह बोलें मृत्युर हात थेके रक्षा पावार जन्य एमन एकटा घर निर्माण करेछो, ग्लास फिटिंग करे एमन एकटा घर निर्माण करेछो, जे घरेर मध्ये एमन भावे तुमरा ग्लास फिटिंग करेछो जे ग्लासेर मध्ये एकटा सुई सुई ढुकबे ना। शुधु कार बये? अज़राइल। कार बये? आरो जोरे बोलें अज़राइलेर हाथ थेके बाचार जन्य एमन एकटा घर निर्माण करेछेन, ग्लास फिटिंग करे घर निर्माण करेछेन, जे घरेर मध्ये एकटा सुइयेर माथा ढुकबे ना, একটা সুইয়ের মাথা ঢুকবে না। আল্লাহ বলেন ইউদিরিকুমুল মউত সুইয়ের মাথা ঢুকবে না, কিন্তু তোমার রূহ নিয়ে নেওয়ার জন্য ভয়ঙ্কর আজরাইল ঢুকে যাবে। এমন ভাবে ঘর নির্মাণ করেছো যে ঘরের মধ্যে একটা সুইয়ের মাথা ঢুকবে না। ঘরটা নির্মাণ করেছেন আজরাইল না, আমি এমন ভাবে ঘর নির্মাণ করলাম, আজরাইল তো দূরের কথা, একটা সুইসের মাথাও সেখানে ঢুকবে না, সেরকম করে আপনি ঘর নির্মাণ করেছেন। আল্লাহ বলেন ইউদিরিক কুমুল মউত সুইয়ের মাথা ঢুকবে না, ঠিক আছে, কিন্তু আজরাইল টিকে ঢুকে যাবে। আজরাইল সেখানে অবশ্যই ঢুকে যাবে, সেখানে প্রবেশ করবে। আল্লাহর প্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেন, এ আমার উম্মত তোমরা শুনো শুনো এ হাদিস কানা। হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন যে আল্লাহর প্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একজন মানুষ মৃত্যুর আগ মুহূর্তে চলে আসে, যখন একজন মানুষ সাকারাতের বিছানায় চলে আসে, আমাদের সাকারাত হবে কিনা? আপনাদের হবে? পেছনের ভাইদের হবে? একেবারে যারা পেছনে আছেন আপনাদের হবে? সাকারাত হবে না এমন কেউ? সবার সাকারাত? জোরে বলেন না, সবার সাকারাত হবে।
আল্লাহর প্যারে রাসূল বলেন, এ আমার উম্মত, তোমরা যখন মৃত্যুর একেবারে সন্নিকটে চলে আসো, এমন সময় আল্লাহর পক্ষ থেকে চারজন ফেরেশতা একজন একজন করে ওই মানুষের নিকট পৌঁছাই। কোন মানুষ? যে একটু পরে মারা যাবে, যার সাকারাত আরম্ভ হয়েছে, তার কাছে একজন ফেরেশতা আসবেন। প্রথম নাম্বার ফেরেশতা, ওই ফেরেশতা এসে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, আপনার উপর সালাম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসলাম এবং আপনার জন্য আমি এ কথাটা বলে দিচ্ছি, আপনি আম্মাজানের গর্ভের মধ্য থেকে বের হয়ে পৃথিবীর জমিনে যতদিন ছিলেন, আপনি যত আইটেমের খাবার খেয়েছেন, আপনি যত রকম খানাপিনা খেয়েছেন, সমস্ত খাবার আমি আপনার জন্য সরবরাহ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে খাবার খাই, এগুলো আমরা নিজগতিতে ইচ্ছে মতো খাই না, এ খাবার গুলা আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বন্ধুরা আমার, ওই প্রথম নাম্বার ফেরেশতা আসেন, ইনি এসে ওই সাকরাত, সাকরাতের বিছানায় যিনি কাতরাচ্ছেন, তিনি আর কাছে এসে বলেন, এ আল্লাহর বান্দা, আমি পৃথিবীর জমিনে আপনার জন্য এতদিন কাবার সরবরাহের দায়িত্ব ছিলাম, আজকে আমি সারা পৃথিবী তন্ন তন্ন করলাম, সারা পৃথিবীর জমিন আমি তন্ন তন্ন করে ঘুরে আসলাম, আপনার জন্য কিছু কাবার পাই কিনা দেখতে, কিন্তু আমি অনেক জায়গায় অনেক কাবার অপচয় পড়ে আছে দেখতে পেলাম, কিন্তু সেখান থেকেও একটা দানা পরিমাণ কাবার আপনার জন্য আমি আনতে পারলাম না, হাজার চেষ্টা করলাম ওই কাবার আমি আনতে পারলাম না, তার মানে আমি বুঝতে পারলাম এই কিছুক্ষণ আগে তুমি যে কাবার খেয়েছ এটাই ছিল তোমার জন্য পৃথিবীর জমিনের শেষ কাবার। আর জোরে বলেন, আজকে আমরা কাবার খাইছি কিনা? খাইছি না তো? আমরা তো এখন খাইছি, সকালবেলা আবার ঘুম থেকে উঠে খাইতে পারবো এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। এজন্য খাবার খাওয়ার আগে আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমি আপনি কোন খাবার খাচ্ছি। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আমার উম্মত, হারাম দিয়ে যে শরীর গঠন করেছ, হারাম খাবার খেয়ে যে শরীর গঠন করেছ, তোমার ওই শরীর জান্নাতের মধ্যে যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম খেয়ে যে শরীর গঠন করেছেন ওই শরীর কখনো জান্নাতে, জোরে বলেন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এই কারণে ভাইয়েরা আমার, রাত্রে কাবার খেয়েছি, এই কাবার যদি হালাল কাবার না হয় তাহলে আমার আপনার জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে? সম্ভব হবে? সম্ভব হবে না। এই কারণে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হারাম কাবারের ব্যাপারে আমাদেরকে তাগিদ দিচ্ছেন কেন কেন যেহেতু আমরা যদি হারাম কাবারকে ইবাদত করি হারাম কাবার খাওয়ার কারণে আমাদের ইবাদত কবুল হবে কবুল হবে সামান্য একটা মিসাল বলে সাইয়েদনা সিদ্দিক আকবর সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার একজন গোলাম ছিলেন দাস ছিলেন ওই গোলাম হুজুরকে বললেন ও আমার মুনিব আমি চাচ্ছি আপনার দায়িত্ব শেষ করার পরে বাইরে কিছু আমি কাজ করব সেখান থেকে যে টাকা আমি উপার্জন করব এগুলো আপনাকে দেব বিনিময় আপনি আমাকে আজাদ করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিদ্দিক আকবর তিনাকে সুযোগ করে দিলেন তিনি বাইরে কাজ করতেন এবং সেখান থেকে যে টাকা পেতেন বা খাদ্যদ্রব্য আনতেন সেগুলো সাইয়েদনা সিদ্দিক আকবরকে দিতেন তিনি সেগুলা নিয়ে জিজ্ঞেস করতেন এগুলা তুমি কোন পন্থায় উপার্জন করেছো কি হালাল পন্থা নাকি হারাম রাস্তায় যদি হারাম রাস্তায় হতেও এগুলা তিনি গ্রহণ করতেন না যদি হালাল রুজি রোজগার হতো তিনি সেগুলা কবুল করতেন এভাবে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি রোজা রেখেছেন গরমের দিন ওই গোলাম বাইরে চলে গেল তিনি সন্ধ্যার আগে আগে কিছু খাবার নিয়ে আসলেন ইনি তো প্রথম নাম্বার গরমের দিন দ্বিতীয় নাম্বার এত বেশি তিনা খিদা লেগেছেন ওই গোলাম থেকে একটা রুটি নিলেন রুটির টুকরা সামান্য পরিমাণ তিনি খেয়ে ফেললেন এখনো মাত্র গলার মধ্যে আসছে পেটের মধ্যে যাই নাই তিনি চিন্তা করলেন আমি তো প্রতিদিন আমার গোলামকে জিজ্ঞেস করি কিভাবে সে টাকা উপার্জন করেছে আজকে তো আমি জিজ্ঞেস করলাম না তিনি এবার গোলামকে বললেন তুমি এই রুটি কিভাবে এনেছো গোলাম বললেন আমার মুনিব আমি একজন মানুষকে ধোকা দিয়ে এনেছি জোর বলুন নাউজুবিল্লাহ আমি একজন মানুষকে ধোকা দিয়ে এনেছি সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি গলার মধ্যে এমন ভাবে চেপে ধরলেন রুহু বের হয়ে যাওয়ার ইচ্ছে এরকম অবস্থা হয়ে গেল তিনি আঙ্গুল ঢুকাই দিলেন ওই রুটির টুকরা বের করার জন্য সবাই বলতেছে হুজুর সামান্য এক টুকরা রুটি সামান্য রুটি এটার জন্য আপনাকে এমন করতে হবে উনি বলতেছেন তোমাদের কাছে আমার একটা অনুরোধ কি করলে রুটির টুকরা বের হবে সেটা একটু আমাকে বলে দাও সবাই বলতেছেন আপনি আগে বেশি পানি পান করুন পানি পান করার পরে আপনি এবার আঙ্গুল ঢুকাই দেন আপনার বমি চলে আসবে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেইভাবে পানি পান করলেন আঙ্গুল ঢুকাই দিয়ে যখন বমি করলেন ওই রুটির টুকরা বের হয়ে আসছে এবার তিনি বলতেছেন ও আমার নবীর সাহাবীরা তোমরা কি জানো না তোমরা কি শুনো না আমার নবী কি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম যে শরীর হারামকে গঠন করা হয়েছে সেই শরীর জান্নাতে যাবে না তো আমি এত কষ্ট কি জন্য করলাম আমি আমার 40,000 দিরহাম ইসলামের জন্য কেন দিলাম আরে দিতে দিতে আমার ঘরের চুলার ছাই পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দিলাম আর এক টুকরা হারাম কেয়ে আমি কি আমার আমলগুলো ধ্বংস করে ফেলতাম এই রুটির টুকরা বের করতে গিয়ে যদি আমাকে মৃত্যুবরণ করতে হতো আমি কোনো চিন্তা করতাম না প্রয়োজনে মরে যেতাম তারপরেও হারামটা বের করেই ফেলতাম জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমি আপনি একবার চিন্তা করুন না আমাদের হারাম আসছে না কোন দিকে হারাম আমরা খাচ্ছি না কোন সময় এমন কোন মানুষ নাই যেই কোন কলা কৌশলে ওই মানুষের শরীরের মধ্যে হারাম খাবার ঢুকেই যাচ্ছে ঠিক কিনা বলুন সে কারণে আমাদেরকে প্রথম নাম্বার হালাল খাবারের জন্য
আপ্রাণ চেষ্টা করতে হবে কিনা। আরো জোরে বলুন, মানুষকে ধোকা দিয়ে খাওয়া সেটাও হারাম। মানুষকে ধোকা দিয়ে খাওয়া সেটা কি? আরো জোরে বলেন, সেটা কি? সেটাও হারাম। সিন্ডিকেট করে মাল গুদামজাত করে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়ে খাওয়া সেটাও হারাম। সেটাও কি বলেন? হারাম। আপনি মনে করতেছেন আমার টাকায় আমি কিনে গুদামজাত করলাম, মানুষকে বিক্রি না করলে কি হবে? আপনি তো জানেন না মানুষকে বিক্রি না করলে কি হবে। আপনি এক টাকার জিনিস এটা আপনি 100 টাকা বিক্রি করতেছেন, সেটা হারাম। সেটা কি বলেন? আল্লাহর প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার নীতিমালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আরে শুধু তাই না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমনও করেছেন, সৈয়দানা ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় দুর্ভিক্ষ চলতেছে মক্কার মধ্যে, মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই সময় যদি কেউ কাউকে দান করে তাহলে সে 1 টাকা দান করলে 100 টাকার বিনিময় সওয়াব পাবে। এই রকম যখন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, তখন সৈয়দানা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যে মাল ছিল তিনি ইচ্ছে করলে, সেই সময় মানুষ না খেয়ে মরতেছে, তিনি ইচ্ছে করলে অনেক লাভ করতে পারতেন। তিনি বললেন না, তিনি যত ব্যবসায়ী আছেন সবাইকে ডাকলেন যে আমি আপনাদের কাছে আমার এই সম্পদগুলো বিক্রি করব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হচ্ছে কি? একেবারে নিম্ন মূল্য আমি তোমাদেরকে যেইভাবে দেব, তোমরাও সেই সীমিত লাভে মানুষকে যখন দেবে আমি এগুলো বিক্রি করব, নয়তো আমি এগুলো বিক্রি করবই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরটা সম্পূর্ণ উল্টো, পেঁয়াজ গুদামজাত করে পচে যাচ্ছে কিন্তু বাজার 80 টাকা 100 টাকা এগুলো এইভাবে আছে, ঠিক কিনা বলেন না? খবরদার, এগুলো হারাম। আপনি যে অপচয় করতেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানি শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কি? তো শয়তান, শয়তান কখনো জান্নাতে যাবে? তো আপনি শয়তানি কাজ করে যতই নামাজ পড়েন কোনো কাজ হবে? আগে আপনাকে সিন্ডিকেট, এটা নিজের নিজের বিবেকে আসতে হবে, কে কি বলতেছে না বলতেছে সেটা না, আপনার বিবেকে আগে আসতে হবে। আমি যদি সীমিত লাভে ছেড়ে দিই, আল্লাহর বান্দারা খাবারগুলো খেতে পারবে, তারা সেই খাবার খেয়ে শরীরে যখন শক্তি আসবে তারা আল্লাহর কুদরতির কদমে সেজদা করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, মাইক আসছে না, সাউন্ডারে বন্ধ করে দাও। وعلى آل سيدنا پیارا حاضرین اوئی فرشتہ تو کون سکرا چلتے سے اونار کچے آشن فرشتہ بولن اے اللہ بندہ আমি সারা পৃথিবী তন্ন তন্ন করে ঘুরে আসলাম, আপনার জন্য আমি এক সরিষার দানা পরিমাণ খাবার জোগাড় করতে পারলাম না। তার মানে আমি বুঝতে পারলাম একটু আগে যে খাবার খেয়েছেন ওই খাবার ছিল পৃথিবীর জমিনে আপনার জন্য জীবনের শেষ খাবার। এবার আপনি সাকারাতের জন্য প্রস্তুত হয়ে যান, একটু পরে আজরাইল এসে আপনার রুহুটা বের করে নিয়ে ফেলবে, আপনি একটু পরে মরহুম হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পরে আপনি মারা যাবেন, একটু পরে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যান। প্রথম নাম্বার ফেরেশতা যখন চলে যাবে, এবার দ্বিতীয় নাম্বার ফেরেশতা আসবেন, ওই ফেরেশতা এবার এসে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ আল্লাহর বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পানি সরবরাহের দায়িত্ব ছিলাম,
আপনি যত আইটেমের পানি পান করেছেন, যত রকমের পানি পান করেছেন, সমস্ত পানি আমি আপনার জন্য সরবরাহ করতাম। আজকে আমি সাত সাগর তেরো নদী ঘুরে আসলাম, আপনার জন্য এক ফোঁটা পানি আমি সরবরাহ করতে পারলাম না, আপনার জন্য এক ফোঁটা পানি আমি আনতে পারলাম না। আমি সাগরের মধ্যে আমার আঙ্গুল ডুবাইলাম, সেখানে ওঠার সময় এক ফোঁটা পানি আমার সাথে উঠল না, তার মানে আমি বুঝতে পারলাম আজকে কিছুক্ষণ আগে তুমি যে খাবার খেয়েছো, পানি পান করেছো, ওই পানি ছিল তোমার জীবনের শেষ পানি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমরা আজকে যে পানি পান করেছি এটাও তো আমাদের জীবনের শেষ পানি হতে পারে, ঠিক কিনা? সুতরাং পানি পান করার সময় আপনাকে হোঁশ রেখে পান করতে হবে, ঠিক কিনা বলেন না? অনেক মানুষ আছে মিনারেল ওয়াটার এটা 30 টাকা দিয়ে পায়, 20 টাকা দিয়ে পায়, কিন্তু সে 200 টাকা, 1000 টাকা, 5000 টাকা দিয়ে সে মদের পানি খায়, ঠিক কিনা? সে যে পানিগুলো খাইলে বাঁচবে সে পানি খায় না, যে পানি খাইলে মরবে সে পানি পান করে, ঠিক কিনা বলেন না? যে মিনারেল ওয়াটার পানি খাইলে বাঁচবে এটা খায় না, সে খায় মদ। ওইরকম কিছু পানি আছে না নাই, হারাম পানি যেগুলো কোরআনে হাদিসে আল্লাহর পেয়ারা রাসূল নিষেধ করেছেন। সুতরাং মদ পান করে যদি মারা যান কোনো কথা ছাড়া কোথায় বলেন না? এখানে কারো কোনো কিছু বলার দরকার, কারণ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যে শরীর হারাম পানি এবং খাবার দ্বারা গঠন হয়েছে ওই শরীর কখনো জান্নাতে যাবে? তাইলে এখান থেকে তো আমরা ডাইরেক্ট বুঝতে পারতেছি, সুতরাং কালো পানি লাল পানি যত আইটেমের পানি আছে সাবধানে খাইয়েন, সাবধানে খাইয়েন, কারণ ওই পানি খেয়ে যদি মারা যান এখানে কারো সুপারিশের দরকার, ডাইরেক্ট চলে যেতে পারবেন, কোনো বাধা নাই। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে, ওয়া আলা আলি, দুই নাম্বার ফেরেশতা বলেন সাকারাত বড় কঠিন, এমন সাকারাত যে সাকারাতের মধ্যে সাত সাগর তেরো নদীর পানি যদি আপনাকে দেওয়া হয়, সাত সাগর তেরো নদীর পানি যদি আপনাকে পান করানো হয়, এরপরেও আপনার তৃষ্ণা মিটবে না, এরপরেও আপনার তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানায় কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানায় কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যত বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যত বাঁচতে হয় নবী তারানি বালা, নবী আওয়াজে বোঝা যায় নবী তারানি বালা নয়, একটু জোরে বলেন না, নবী তারানি, নবী বাঁচান, নবী তারান, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যত বাঁচতে হয়, ভালো যত বাঁচতে হয় সালাতুনিয়া রাসূলুল্লাহ। সাউন্ড হদিকে কিল্লে বাঁধে দিও ভাই, মাইকেল সাউন্ড হলো হন অ্যাডজাস্ট করনা। প্যারা হাজিরিন,
ওই ফেরেশতা বলে দেবেন এ সাকরাতের বিছানায় শুয়ে আছেন, আমি বুঝতে পারলাম একটু আগে যে পানি আপনি পান করেছেন এটা পৃথিবীর জমিনে শেষ পানি, সামনের জীবনে তোমার জন্য দুনিয়ার আর কোনো পানি নাই, তুমি এখন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। একটু পরে সেদনা আজরাইল আসবেন এবং তোমার রুহটা বের করে নিয়ে যাবে, তুমি কিছুক্ষণের মধ্যে ডেড বডি পড়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এবার তৃতীয় নাম্বার ফেরেশতা আসবেন, ওই ফেরেশতা এসে বলবেন এ আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে এতদিন তোমার জন্য শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতাম, আমরা প্রত্যেকটা সেকেন্ডে নিঃশ্বাস ফেলতেছি কিনা? আপনারা নিঃশ্বাস ফেলতেছেন না? সবাই নিঃশ্বাস টানতেছি না, ছাড়তেছি না? ওই ফেরেশতা বলেন এ আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে এতদিন তোমার জন্য তুমি যে নিঃশ্বাস উপরে টানতে আবার নিচের দিকে ছাড়তে, ওই নিঃশ্বাসগুলো আমি তোমার জন্য সরবরাহ করে রাখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দেখেন না, এই নিঃশ্বাস আমাদের কেমন গুরুত্বপূর্ণ জিনিস। টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, আপনি লাইফ সাপোর্টে আছেন, তখন বোঝা যাবে এতদিন আপনি ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিসে আপনি যে নিঃশ্বাস নিয়েছেন সেটা যে আপনি মূল্য দেন নাই। লাইফ সাপোর্টে যখন যাবেন 10 দিন 15 দিন যখন থাকবেন, তখন আপনাকে 5 লাখ 10 লাখ টাকা বিল করে দেবে, ঠিক কিনা? তখন বুঝতে পারবেন 50 বছর আপনি ফ্রি সার্ভিস নিয়েছেন, আল্লাহ পাক আপনাকে তো ফ্রি সার্ভিস দান করেছেন শুধু এবাদতের জন্য, ঠিক কিনা? আমরা এবাদত করি নাই কিন্তু সার্ভিস নিয়েছিলাম। আর যখন আইসিইউর মধ্যে আমরা ভর্তি হই, তখন বোঝা যায় এতদিন যে 50 বছর আমি আপনি ফ্রি সার্ভিস নিয়েছি, 5 দিনের মধ্যে 10 দিনের মধ্যে আমার আপনার অঙ্ক যদি আমরা মিলাই, তাইলে বুঝতে পারবেন সারা জিন্দেগি যদি আমরা আল্লাহর কুদরতির কদমে শেষটায় পড়ে থাকি, তারপরেও একদিনের নিঃশ্বাসের বেতন হবে না, ঠিক কিনা বলেন? এই কারণে ফেরেশতা বলেন এ আল্লাহর বান্দা, তোমার জন্য আমি সারা পৃথিবী তন্ন তন্ন করে দেখলাম, এক সেকেন্ডের জন্য নিঃশ্বাস আমি পেলাম না, তার মানে আমি বুঝতে পারলাম কিছুক্ষণ আগে তুমি যে নিঃশ্বাস নিয়েছো আবার নিঃশ্বাস ছেড়েছো, এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নিঃশ্বাস। এখনই তোমাকে কোরবানির পশুর মতো জবে করে দিয়ে তোমার রুহটা নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যখন চলে যাবে, তখন চতুর্থ নাম্বার ফেরেশতা আসবেন, ওই চতুর্থ নাম্বার ফেরেশতা বলবেন এ আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য তুমি যে কাজ করতে, চাকরি করতে, নকরি করতে, ব্যবসা বাণিজ্য করতে, যে কাজে যেই পেশাই করো না কেন, তুমি যে পেশা করতে ওই পেশা ওই কাজগুলো আমি তোমার জন্য যোগান করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার জন্য কাজের ব্যবস্থা করতাম, কাজ ওই শরীরের শক্তিগুলো দিয়ে তুমি কাজ করতে, বিনিময় পেতে, ওই বিনিময় দিয়ে তুমি তোমার পরিবার পরিজনদের খাবারের ব্যবস্থা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি সারা পৃথিবী তন্ন তন্ন করলাম, অনেক মানুষ কাজ করতেছে, কোটি কোটি মানুষ কাজের জন্য প্রয়োজন, কিন্তু আমি তোমার জন্য কোনো কাজ পাইনি। তোমার এই মজবুত শরীর, তোমার এই সুঠাম দেহ,
গঠন ওয়ালা সুতাম দেহ এটা পড়ে থাকবে, আফসোস করা ছাড়া তোমার আর কিচ্ছু নাই। দুনিয়া ওয়ালো ইয়া দুনিয়া তো দুদিন কি হে, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, জিন্দগানি ওর জওয়ানি বি দুদিন কি হে, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। বন্ধুরা আমার, ওই ফেরেশতা এবার বলবেন আমি সারা পৃথিবীর জমিন ঘুরে আসলাম, তোমার জন্য আমি একটা কাজ জোগাড় করতে পারলাম না, তার মানে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক তোমার মাধ্যমে আর কোনো খেদমত নেবেন না, তোমার মাধ্যমে আর কোনো খেদমত আল্লাহ নেবেন না, তোমার খেদমত করা বন্ধ, একটু পরে তোমার শরীরের সে শক্তিশালী পেশিগুলা রগগুলা আজরাইল কেটে ফেলবেন, মুহূর্তের মধ্যে তোমার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা গেল, কয়জন গেছে? এই চারজন ফেরেশতা আমার আপনার শক্তিশালী শক্তিহীন লম্বা খাটো ফর্সা কালো প্রত্যেক মানুষের সঙ্গে এই চারজন ফেরেশতা খাবার জোগাড়ের জন্য, পানি সরবরাহের জন্য, অক্সিজেনের জন্য এবং আমাদের দৈনন্দিন কাজের জন্য। কয়জন ফেরেশতা? আরো জোরে বলেন। এই চারজন ফেরেশতা আমাদের সঙ্গে লেগে আছেন। এই চারজন ফেরেশতা যখন চলে যাবে, এবার দুইজন ফেরেশতা আসবেন। কয়জন? চারজন যখন বিদায় নিয়ে গেল, এবার আসবেন কয়জন? দুইজন ফেরেশতা আসবেন। এ দুইজন ফেরেশতা একজন হলো কেরামান আর একজন হলো কাতিবিন। কেরামান কাতিবিন। কয়জন ফেরেশতা আছে? এ দুইজন ফেরেশতা আসবেন, আসার পরে ওই বান্দাকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে বলবেন, এ আল্লাহর বান্দা, আমরা দুইজন ফেরেশতা আপনার ডান কাঁধে এবং বাম কাঁধে ছিলাম, আমরা আপনার ভালো এবং খারাপ কাজগুলা লিখতাম, এখন আজকের থেকে আমাদের কলম বন্ধ হয়ে গেছে, আমাদের কলম বন্ধ, কোনো কাজ আজ থেকে আমাদের দায়িত্বে আর নাই, তবে তোমার কাছে আমরা এই কারণে আসছি বলে একটা কাগজের টুকরা বের করবেন, কালো রঙের কাগজ। কোন রঙের? আরো জোরে বলেন। কালো রঙের কাগজ বের করবেন, ওই কাগজ বের করে তার সামনে বলবেন, এই দেখো দেখো দেখো, এগুলা তোমার নামাজ, এগুলা তোমার হজ, এগুলা তোমার রোজা, এগুলা তোমার যাকাত, এগুলা তোমার মিলাদ মাহফিল, এগুলা তোমার মা বাবার খেদমত, এগুলা তোমার দান সাদকা, এগুলা তোমার মসজিদ মাদ্রাসায় আগমন, ঠিক আছে কিনা দেখো। তখন সে মুস্কি মুস্কি হাসবেন, বলবেন, হ্যাঁ এগুলা আমার আমল, এগুলা আমার আমল। কয়, তোমার আমল এখানে কি আমরা জাররা পরিমাণ বাড়াইলাম? বলবেন না। আমরা কি জাররা পরিমাণ কমাই লিখছি? বলবেন না। তাহলে তোমার আমল তুমি নিজে একটা সিগনেচার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নেক আমল। কোন আমল? আরো জোরে বলেন না। এটা হচ্ছে নেক আমল। এবার একটু পরে বাম কাঁধের ফেরেশতা আরেকটা আমল নামা বের করবেন, বলবেন, দেখেন এটা আপনার আমল নামা। প্রথম নাম্বারে নামাজ নাই। প্রথম নাম্বারে কি নাই? আরো জোরে বলেন। প্রথম নাম্বার নামাজ নাই, দ্বিতীয় নাম্বার 30টা রোজার একটাও নাই, তৃতীয় নাম্বার হজ ফরজ হয়েছে, টাকা
করস হওয়ার ভয়ে তুমি হজ করো নাই, হজের আমল নাই, যাকাতের আমল নাই, মা বাবাকে তিনবার ফিটাইতা এ আমলটা আছে, আর তুমি গাঁজা খাইতা এটা আছে, এটা তোমার সুদের আমল দেখো, কয় এটা তোমার জানা 14 ফেব্রুয়ারির, এটা পহেলা বৈশাখের, এটা গাড়ির পেছনে বড় বড় সাউন্ড বক্স লাগিয়ে ডিজের গুণা, এগুলা ঠিক আছে কিনা। তখন সে লজ্জায় মাথা এমন ভাবে ভিতরে ঢুকাই নেবেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবেন, তুমি এই কাজগুলা করতে তো আল্লাহকে লজ্জাবোধ করো নাই, এখন তোমার সামনে কাজগুলা যখন তুলে ধরলাম লজ্জা কেন পাচ্ছ, এগুলা তোমার কিনা বলো। বলবেন হ্যাঁ, এখানে কি কোনো বাড়াই লিখলাম? না। কোনো কমাই লিখলাম? না। তোমার আমলের জন্য তুমি সাক্ষী থাকো, এখানে তুমি সিগনেচার করে দাও, কারণ আমরা কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে আমাদের আর সাক্ষাৎ হবে না, আমরা তোমার আমলগুলা আল্লাহর দরবারে জমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক জর্রা পরিমাণ আমরা কমাইনি বাড়াইনি, এগুলো ঠিক আছে।